পরে খবরে নজর থাকে বিশ্ববিদ্যালয়ে বিধি না মেনে পুনর্নিয়োগ 23টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পুনর্নিয়োগের রাজ্যের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করা মামলা সপক্ষ নিজেদের বক্তব্য হলফনামার আকারে জমা এবং মামলাকারীকেও এর প্রেক্ষিতে তার বক্তব্য হলফনামা আকারে জমা দিতে হবে ইতিমধ্যে মাওলানা আবুল কালাম আজাদ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সৈকত মিত্র এই মামলা থেকে নিজেকে সরিয়ে নেওয়ার আবেদন জানিয়েছেন মামলার পরবর্তী শুনানি 19 ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের বিধি না মেনে পুনর্নিয়োগ সেই সংক্রান্ত মামলা মামলাকারীকেও তার বক্তব্য পেশ করতে হবে হলফনামা আকারে জমা দিতে হবে সেই বক্তব্য বলেও জানা যাচ্ছে মামলার পরবর্তী শুনানি আগামী 19 ডিসেম্বর বিশ্ববিদ্যালয় বিধি না মেনে পুনর্নিয়োগ সংক্রান্ত মামলা এবার মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে 19 ডিসেম্বর যদিও তার মধ্যে মামলাকারীকেও তার বক্তব্য হলফনামা আকারে জমা দেওয়ার নির্দেশ আদালতের 23টি বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের পুনর্নিয়োগ সংক্রান্ত যে মামলা সেই মামলায় রাজ্য সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে এই মামলা করা হয় হাইকোর্টে এবং সেখানে এই সিদ্ধান্ত পরের যে খবরে আমাদের নজর থাকবে আর চাকরি প্রার্থীদেরও সিবিআই তলব নিজাম প্যালেসে এসএসসি চাকরি প্রার্থীদের তলব করা হয়েছে জিজ্ঞাসাবাদ করছেন যে সিবিআই আধিকারিকরা বেলা 11টায় চাকরি প্রার্থীদের তলব করা হয় নিয়োগ দুর্নীতি মামলায় এবার সিবিআই তরফ থেকে চাকরি প্রার্থীদের তলব করা হয়েছে গ্রুপ সি এবং গ্রুপ ডি এই দুই ক্যাটাগরির চাকরি প্রার্থীদেরকে আজকে নিজাম প্যালেসে তলব করা হয়েছে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে তাদের বয়ান রেকর্ড করবেন সিবিআই আধিকারিকরা কারণ এই নিয়োগ দুর্নীতি নিয়ে যে অভিযোগ চাকরি প্রার্থীরা করছেন তাদের কাছ থেকে সরাসরি সেই বিষয়ে জিজ্ঞাসাবাদ করতে চান অন্যদিকে যারা ইতিমধ্যে এই দুই ক্যাটাগরিতে চাকরি পেয়ে গিয়েছেন বিভিন্ন স্কুলে তাদেরকেও কিন্তু তলব করা হয়েছে আমাদেরকে সিবিআই নোটিশ করেছিল নোটিশে ডেকেছি পাওয়ার পরে আমাদেরকে ডাকলো যে দেখা করতে তাই এসেছি আপনি কি কোন ক্যাটাগরির ক্যান্ডিডেট আমি গ্রুপ সি সিবিআই অফিস থেকে ডেকেছি হ্যাঁ আপনারা কোন ক্যাটাগরির ক্যান্ডিডেট গ্রুপ ডি 2016 2016 এখানে যেটা দেওয়া আছে সেখানেই এনেছি সব কিছু ডকুমেন্টস এনেছি এটা স্যার আমরা কী বলবো ছেলে পরীক্ষা দিল সব কিছু করলো ওয়েটিং লিস্টে আছে অপেক্ষায় ছিলাম যে ওয়েস্টিং লিস্ট হবে এইটুকু এটা আমরা ঠিক বলতে পারছি না কোথায় কী দুর্নীতি সেটা আমাদের জানা নেই না যদি দুর্নীতি হয়ে থাকে সিবিআই তদন্ত করে তার নিরপেক্ষ ইয়ে করে সেটা এই দুর্নীতিটাকে প্রকাশ করবে চাকরিরত সেই সমস্ত ক্যান্ডিডেটকেও জিজ্ঞাসাবাদ করা হবে তাদের নিয়োগ সংক্রান্ত যাবতীয় নথি নিয়েই তাদেরকে তলব করা হয়েছে ইতিমধ্যেই সেই দুই ধরনের ক্যাটাগরির চাকরি প্রার্থী এবং চাকরিরত নন টিচিং স্টাফ স্কুলের তারা ইতিমধ্যে নিজাম প্যালেসে প্রবেশ করতে শুরু করেছেন 11টা থেকেই তাদেরকে সিবিআই তরফ থেকে জিজ্ঞাসাবাদ করা হবে অন্যদিকে দুপুরের পরেই মুর্শিদাবাদ জেলার যারা স্কুল পরিদর্শক রয়েছেন তাদেরকেও তলব করা হয়েছে প্রাথমিক নিয়োগ দুর্নীতির তদন্তের ক্ষেত্রে স্কুল পরিদর্শক যারা রয়েছেন তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে ক্যামেরায় অপূর্ব দেবনাথের সঙ্গে মফিজুল ইসলাম কলকাতা নিউজ কলকাতা